তোমাদের সাথে একটা চমকদার ভিডিও শেয়ার করতে চলেছি। তোমরা দেখো এই যে আমার ছোট্ট নাতনি এখন রাধা সাজিয়ে, হ্যাঁ তোমাদেরকে শেয়ার করি। এখনো সাজ শেষ হয়নি, তোমাদেরকে কমপ্লিট রাধা সাজটা দেখাবো আর তার সঙ্গে একটা ভিডিও দেখাবো চমকদার, তোমরা দেখতে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখাম চলে এসেছি, তখন দেখাচ্ছিলাম যে আমার এই যে সোনা নাতনি আজকে রাধা সেজেছে। আজকে জন্মাষ্টমীর পরে যে ছদিন আগে ষষ্ঠী, তাই ওনাদের ঘরে আজকে ষষ্ঠীর পুজো হয়, ঠিক আছে। দেখো তার জন্য আমার এই নাতনি, আমার নিজেই ফ্ল্যাটে থাকে আমার নাতনি, আজকে রাধা সেজে বসে আছে। তাকে কেমন লাগছে বলো, রাধারানীকে বলে দাও, রাধারানী হাই করে দাও একটু, হাই, রাধারানী হাই করে দিয়েছে। এবার রাধারানীকে নিয়ে যাব গোবিন্দের কাছে, কৃষ্ণের কাছে রাধারানীকে নিয়ে যাব। চলো চলো ঠাকুরের কাছে রাধারানীকে এবার আমি নিয়ে যাব, ভিডিওতে তোমাদের দেখাবো গোবিন্দ ওখানে বসে রয়েছেন কি কি সেবা নিয়ে। এই চলে এসেছি দেখো গোবিন্দের কাছে, এখানে ওনারা জন্মাষ্টমীতে সাজিয়েছিল, তাছাড়া নিচে সাজিয়েছিল ঝুলনের জন্য, তা সেই সব এখনও রয়েছে, তোমাদেরকে দেখাই শেয়ার করি। এখানে গোপাল বসে রয়েছে, সুন্দরভাবে ঝুলন সাজানো হয়েছিল, এখনও সুন্দরভাবেই রয়েছে, এরা এইভাবেই সাজায়। আর এখানে আজকে যেহেতু ষষ্ঠী পুজো, তা ওনাদের একটা কী বলবো, শুভ অসহজ পড়ে গেছে, যার জন্য ওনারা কিছু করতে পারেনি। শুকনো খাবারগুলো আমাকে দিয়ে আমি এগুলোকে গোবিন্দকে সেবা দিয়েছি, শুকনো খাবার ছিল। তাছাড়া ওনারা অনেক রকম রান্না ভোগ দেন, আজকের দিনে সেবা দেন, কিন্তু সেটা ওরা করতে পারেনি, ঠিক আছে। এখানে এই যে গোপু সোনা বসে রয়েছে, আর এখানে রাধারানী বসে রয়েছে, আর এখানে এই যে ঝুলনের জন্য এখানে সাজানো হয়েছিল, আর গোপু মহারাজকে সাজানো হয়েছে। আর এখানেও দেখো, এখানেও দেখো আমার একদম হোয়াইট কালারের খুব সুন্দর সুন্দর একটি রাধা কৃষ্ণের মূর্তি, আর সব মিলিয়ে সুন্দরভাবে সাজানো, এরা পরিপাটি করে খুব সুন্দর করে সাজায়, তোমাদেরকে দর্শন করায়, গোপু দর্শন করায়। আর কত রকমের গোপুকে সেবা দিয়েছে, শুকনো খাবার যেহেতু এগুলো ছিল ঘরে, সেহেতু আমাকে ডেকে সন্ধেবেলায় আমি গোপালকে এগুলো সেবা দিয়েছি। দেখো এখানে ননি তৈরি করছেন কৃষ্ণের মা যশোদা রানী, এখানে গোপু সোনা বসে আছে মাখন খাবে বলে, এখানে মাখন তৈরি করছে মা, কখন মা মাখন তৈরি করবে তখন গোবিন্দ খাবে। তাই এখানে দেখো, এখানে সব রকম ফল দিয়ে সেবা দেওয়া হয়েছে, আর এখানে সেবা দেওয়া হয়েছে দেখো, এখানে মাখন মিছরি রয়েছে, এখানে দই রয়েছে, এখানে ক্ষীর রয়েছে, নানান রকমের খাবার দিয়ে গোবিন্দ শুকনো খাবার দেওয়া হয়েছে, যেহেতু ওদের শুভ অসহজ পড়ে গেছে, যার জন্য কোনো রকম সেবা দিতে 56 রকম ভোগ হয় আজকে, ওনারা আজকে 56 রকম সব রকম দিয়ে আজকে সেবা দেন, কিন্তু সেটা আজকে দিতে পারেনি, তার জন্য যেটুকু দিয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই রাধারানী কেমন লাগছে তোমাকে তোমরা একটু বলবে কমেন্ট করে। এই ঘরের নাতনি এইভাবেই সাজে, রাধারানী সেজে গোবিন্দের পাশে রয়েছে, অপূর্ব লাগছে, ও সাজতে ভালোবাসে। এই হচ্ছে
এই দেখো রাধারানী কি বলছে আমার কথা, হঠাৎ আমি খেয়াল করছি ও যেন কি বলতে চাইছে। ও দেখেছো, ওয়াও দারুণ দারুণ। আমি বুঝতে পারিনি, আমি ভিডিওটা করছি তখন তখন ও আমাকে যেন কি যেন বলছে, আমার কি বলছো, তখন দেখছি যে ও এটা বলার জন্য এ করছে। বলো জয় শ্রী কৃষ্ণ বলে দাও, জয় শ্রী কৃষ্ণ, রাধে 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 জয় শ্রী কৃষ্ণ। একটু নাচ করো, একটু ড্যান্স করো, ড্যান্স করো, ড্যান্স করো গোবিন্দ। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়, হে নাথ নারায়ণ বাসুদেবায়, হে নাথ নারায়ণ বাসুদেবায়, হে নাথ নারায়ণ বাসুদেবায়, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়, রাধে 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 বলো দৌড়ে আয়েঙ্গে বিহারি, রাধে রাধে বলো দৌড়ে আয়েঙ্গে বিহারি। এখন নিচ থেকে চলে এলাম, কারণ নিচে গোপাল দেখালাম, এখানে এসে আমার গোপুকেও দেখালাম, নাহলে আমার গোপু শোনার রাগ হয়ে যাবে যে নিচে গোপু নিয়ে ব্যস্ত। তাই আমি চলে এলাম আমার ঘরে। দেখো গোপুকেও আমি আজকে এখানে দিয়েছি, একটা ক্যাডবেরি দিয়েছি, আর এখানে রয়েছে একটা কোল্ড ড্রিঙ্কস রয়েছে, ঠিক আছে। আজকে গোপুকে দেখিয়ে আজকের ভিডিওটাও এখানেই আমি রাখছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক করো আর শেয়ার করো, আর তোমরা পাশে থেকো, পাশে থাকলে, সবাই সবার পাশে থাকলে আমরা অনেক দূর এগোতে পারবো। আর যে যেখান থেকে দেখছো চ্যানেলটা আমার, সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো, আর বেলটা একটু বাজিয়ে দিও, তাহলেই সবাই আমার নতুন নতুন যত ভিডিও দেবো সেগুলো তোমরা দেখতে পাবে, ঠিক আছে। টাটা, আজকের মতো এখানেই ভিডিওটা আমি শেষ করছি। সবাই খুব ভালো থেকো, গোপু দর্শন করে তোমরা গুড নাইট বলে দাও, গোপুকে গুড নাইট, গুড নাইট গোপু। গোপুকে এখন শয়ন দেব, ঠিক আছে। টাটা, ভালো থেকো সবাই তোমরা, টাটা।